সমস্ত রাজনৈতিক দল এর সমর্থিত বিভিন্ন ইউনিয়ন তারা আন্দোলন করেছে মামলা চলেছে আসলে রাজ্য সরকার নিজের সরকার সঙ্গেই নিজের সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের সঙ্গেই প্রতারণা করেছে এই ধরনের সরকার আমার মনে হয় ভারতবর্ষে কোনো জায়গায় আছে দিয়ে কবে পাবে সেটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে সরকার নিজের কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন আইনত যেতেই পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই অবিবেচক সরকার থাকে তাকে বিবেচনায় আনবার জন্য মানুষকে আন্দোলনই করতে হবে যুগে যুগে তাই হয়েছে এবং সরকারি কর্মচারীরা আন্দোলন করা উচিত আন্দোলন করেই দাবি আদায় করা উচিত এটা আমি মনে করি সঠিক পথ আমাদের যে অর্থনৈতিক যে পরিস্থিতি বা অবস্থা সেটাই বিষয় আর এছাড়া কোনো বিষয় নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার ডিএ দেওয়ার জন্য আগ্রহী চন্দন চট্টোপাধ্যায় ডিএ আন্দোলনকারী এই মুহূর্তে রয়েছেন চন্দনবাবু আপনারা সরকারি কর্মচারী এবং আপনারা ন্যায্য ডিএ দাবি করছেন কিন্তু আপনাদেরকেও তো বাধ্য করা হচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদাদের মতন চাকরি প্রার্থীদের মতন মেয়র রোডে যারা বসে আছে তাদের মতন রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন আদালতে যাওয়া এই কাজগুলো তো এতদিন চাকরির জন্য যারা দাবি করতো তারা যেত আপনারাও এখন প্রতিদিন আদালতে যেতে হচ্ছে আপনাদের আপনারা চাইছেনটা কি বাংলায় দেখুন আমরা রাস্তায় বসেছি 28টি সংগঠন একটি যৌথ ফোরাম করে সংগ্রামী যৌথ মঞ্চ যার নেতৃত্ব দাবি কি আপনাদের আমাদের মূলত দুটো দাবি প্রথম দাবি হচ্ছে এআই সিপিআই নিয়ম অনুযায়ী আমার বকেয়া যে 35% ডিএ সেই ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে ডিএ অবিলম্বে সরকারকে মিটিয়ে দিতে হবে কিন্তু এই নির্লজ্জ সরকার টাকার বাহানা করছে অথচ গরিব মানুষের কোষাগার থেকে সেই টাকা নিয়ে সুপ্রিম কোর্টে কেস লড়ছে এই নির্লজ্জ সরকার আমাদেরকে বাধ্য করেছে রাস্তায় নামতে আমরা বিগত 11 জুন থেকে এখনও পর্যন্ত চারবার রাস্তায় নেমেছি এই নির্লজ্জ সরকার আমরা রাস্তায় যে নামবো তার কর্মচারীরা ডিএর দাবিতে রাস্তায় নামছে আমাদেরকে পারমিশন পর্যন্ত দেয়নি আমাদেরকে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে আজকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমরা যখন রাস্তায় নেমেছি শহীদ মিনার চত্বর মহামান্য হাইকোর্ট আমাদেরকে শহীদ মিনার চত্বর ঠিক করে দিয়েছেন তারপরেও এই দলদাস পুলিশ প্রশাসন পরিষ্কার ভাষায় বলেছে 12টা থেকে 4টে পর্যন্ত আপনারা বসতে পারবেন তারপর তুলে দেবো এবং তো শুধু তাই নয় তো একটা বিষয় যে চাকরি করবে মেধা আর মোট বইবে গাধা এই সরকারের আমলে হয়েছে চাকরি করবে মেধা চাকরি করবে গাধা আর মোট বইবে মেধা তাই রাস্তায় শিক্ষিত যুবকরা বসে রয়েছে সরকারি কর্মচারীরা নিজের হকের দাবির জন্য পথে নামতে বাধ্য হয়েছে